আসসালামু আলাইকুম। আজকে আমি একটা পিজ্জা তৈরি করে দেখাবো। ডো তৈরি করা থেকে অন্যান্য সকল টিপস সহ শেয়ার করব। ওভেনে কিভাবে পিজ্জা তৈরি করতে হয় সেটা শেয়ার করব। প্রথমে আমি দুই তিন টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে এক চামচ চিনি মিলিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি এক চামচ ইস্ট। এখন ইস্টকে মিলিয়ে ভালোভাবে 10 মিনিটের মতো ঢেকে এক সাইডে রেখে দিব। তার মধ্যে ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি ডোটা তৈরি করে নেব। এখন 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম স্বাদ মতো কিছুটা লবণ। এরপর 2-3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে নিব। এরপর হাতের সাহায্যে ময়দাগুলোকে ভালোভাবে 2-3 মিনিট মিলিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 1টি ইস্টগুলো, 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে এটাকে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করব। বেশি শক্তও না, বেশি নরমও না, সফট হবে। এখন ডোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢেকে। ততক্ষণে আমি মাংসটা রেডি করে নেব। চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব, রান্নার তেল দিয়ে মাংসগুলো দিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এগুলো আগে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন, আমি এভাবে করতেছি। এখন দিয়ে দিব আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দই দেওয়াতে মাংসটা সফট হবে, টেস্টও ভালো আসবে। আপনারা চাইলে এটা চিকেন দিয়ে তৈরি করতে পারেন, আমি বিফ দিয়ে তৈরি করতেছি। এখন দিয়ে দিব কিছুটা লবণ। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব একটু লেবুর রস। এখন দিয়ে দিব কিছুটা গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া অবশ্যই ব্যবহার করতে হবে, এতে টেস্ট ভালো আসে। এখন নেড়ে চেড়ে কষিয়ে সিদ্ধ হওয়ার জন্য একটু কুসুম গরম পানি দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমার ডোটা রেডি হয়ে গেল। আমি একটা মোটা টাইপের রুটি বেলে নিব। এখন আমি পিজ্জা ট্রেতে সামান্য পরিমাণে বাটার দিয়ে ব্রাশ করে নিলাম। এখন রুটিটা এর উপর দিয়ে দিব, দিয়ে কাটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। এখন টমেটো সস দিয়ে ভালোভাবে সব জায়গায় দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব চিজ, দিয়ে মাংসগুলো দিয়ে নিব। মাংস দেওয়া হয়ে গেলে আবার দিয়ে দিব চিজ। চিজ আপনারা যে যার পছন্দ মতে কম বেশি ব্যবহার করতে পারেন। এখন পেঁয়াজের রিং দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব। এখন আমি 10 মিনিটের মতো ওভেনটাকে গরম করে নিয়েছি। এখন ওভেনে দিয়ে দিব
280 ডিগ্রি সেলসিয়াসে 10 থেকে 12 মিনিটের জন্য। উপর নিচে হিট দিতে হবে। এর মধ্যে আমার পিজা রেডি। এখন কেটে দেখিয়ে দিচ্ছি। খুবই সফট এবং উপর নিচে ভালোভাবে সুন্দরভাবে হয়েছে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন খুবই সফট হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের কমেন্টে কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। আল্লাহ হাফেজ।